গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আ ডে উইথ আহমেদ শাওলি। সো আজকে ভোর 5টা বাজে, আমরা বের হয়ে পড়েছি। আমি যাচ্ছি হচ্ছে ইন্ডিয়াতে, অ্যাজ এমডিসি কে সবাই চিনেন মেহেদি ডিজাইন কভারকে। সো মেহেদি ডিজাইন কভারের জন্যই যাওয়া হচ্ছে আমাদের ইন্ডিয়াতে এবার। সেই বিজনেস রিলেটেডই আমি যাচ্ছি হচ্ছে গিয়ে কলকাতায়। কলকাতার থেকেও বেশি ইম্পর্টেন্ট কাজ আমাদের মেহেদি ডিজাইন কভারের সব থেকে ইম্পর্টেন্ট কাজই হচ্ছে গিয়ে রাজস্থানে। সো ইয়েস, এবার ব্লগে আমার কাজের ব্রেকে ব্রেকে আমি যতটুকু পারবো আপনাদের জন্য ফুটেজ নেওয়ার ট্রাই করবো। সো টুকটাক আপনারা দেখতে পারবেন কলকাতার কিছু কাজ, আইমিন কাজের ফাঁকে আমি যতটুকু ফুটেজ নিতে পারবো আপনাদের জন্য, এবং তার পাশাপাশি পাবেন রাজস্থানেরও কিছু কিছু ভিডিও। সো আমার সাথে আজকে যাচ্ছে হচ্ছে কবি। হাই বাই। আমরা বেসিক্যালি প্রচুর প্রচুর টায়ার্ড বিকজ অফ সারা একটু ঘুম হয়নি, অ্যান্ড আমরা বাস থেকে 4-5টায় বের হয়েছি, অ্যান্ড মাত্র সব কাজ টাজ ইমিগ্রেশনের সব কাজটা শেষ করে মাত্র ফ্রি হয়ে বসলাম। সো নাও ওয়েটিং ফর আওয়ার ফ্লাইট, অ্যান্ড হোপফুলি আর হচ্ছে 30 মিনিটসের মধ্যে আমাদের ফ্লাইট রেডি হয়ে যাবে অ্যান্ড প্লেন ছেড়ে দিবে। সো একটু রেস্ট নেই, অ্যান্ড ইয়াপ, আমাদের সাথেই থাকবেন অবশ্যই। সিরিজ ওয়াইজ ডে বাই ডে যতটুকু পারবো পার ডেরই আমি টুকটাক ব্লগ আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সো আর কথা না বাড়িয়ে চলুন, আমরা ওয়েট করি ফ্লাইটের জন্য, আমি ফ্লাইটের দিকে আগাই। স্ন্যাক্সগুলো খাচ্ছিলাম, অ্যান্ড স্ন্যাক্সগুলো নিয়ে গসিপ করতেছিলাম যে একদমই ভালো না অ্যাট অল। সো এভাবেই খাওয়া শেষ করে একটা ফর্ম ফিল আপ করে আফটার দ্যাট হচ্ছে আমরা কলকাতায় পৌঁছে যাই। সেফলি ল্যান্ড করলাম, অ্যান্ড ল্যান্ডিংয়ের পর আমরা হচ্ছে এখন বের হচ্ছি প্লেন থেকে, বের হয়ে হচ্ছে ইমিগ্রেশনের দিকে আগাচ্ছি। ইমিগ্রেশনের লম্বা একটা লাইন থাকে, অ্যান্ড সেটার জন্য প্রিপেয়ার হওয়া মেন্টালি খুবই প্যারা বিরক্তিকর একটা টাইম। যাই হোক, যাই, শেষ কর। আলহামদুলিল্লাহ, আমাদের ইমিগ্রেশন প্রপারলি ডান, নাও হচ্ছে আমরা লাগেজ কালেক্ট করতে যাব। সো ফ্রেশ হয়ে দেন গাড়ি করে দেন কথা হচ্ছে আবার। সো দিস ইজ আওয়ার রুম, একদম ছোট একটা রুম, একটা মিরর, এসি যেটা গরমে খুবই দরকার, প্রচুর 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 গরম বাংলাদেশের মতো গরম এখানে, অবভিয়াসলি সেম ওয়েদারই থাকবে। আমি জাস্ট ভাবতেছি কালকে রাজস্থানে কী পরিমাণে গরম থাকবে। যাই হোক, হচ্ছে ওয়াশরুম ছোটোখাটোর মধ্যে ভালোই, অ্যান্ড আমি আমার হোটেলের লিঙ্ক অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তো ডিসক্রিপশন বক্সটা চেক করতে পারেন, অ্যান্ড ওখানে আমি প্রাইস ডিটেলসও দিয়ে দিব ডিসক্রিপশনে। সো একটু রেস্ট নেই, দেন হচ্ছে সিম কিনতে যেতে হবে, অ্যান্ড আসো আসো তুমি আসো। ওকে, সো আমি হচ্ছে গিয়ে একটু ফ্রেশ হয়ে আমরা হচ্ছে কি সিম কিনতে যাবো। সো এখনের জন্য একটু টাকা হয়ে গেছে, লাঞ্চ না করেই মুভি টাইম করার জন্য যাচ্ছি। অ্যান্ড আই নো মুভি টাইম অলরেডি আমরা 10-15 মিনিট মিস করবো, কিন্তু টাইম হচ্ছে 5টায়, অ্যান্ড আমরা বের হচ্ছে 4:45। সো দেখা যাক, হোপফুলি জ্যাম না থাকলে আমরা অবশ্যই ধরতে পারবো মুভি, তো শেয়ার করতে পারবো না, বাট টুকটাক ব্রেকে যা যা করবো অ্যান্ড আফটার দ্য মুভি যা যা করবো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো আজকে, যেহেতু আজকে আমাদের কোনো কাজ নেই। হুম,
মুভি শেষ করে আমরা হচ্ছে এখন বের হচ্ছি অ্যান্ড হলুদ ট্যাক্সি খুঁজবো, দেখি হলুদ ট্যাক্সিতে না চললে কলকাতা আসাই বৃথা। পেয়ে গেলাম হলুদ ট্যাক্সি, সো আমরা এখন যাচ্ছি হচ্ছে কি নিউ মার্কেটের দিকে, যেহেতু আমাদের হোটেলটা নিউ মার্কেটে, অ্যান্ড কিছু স্ট্রিট ফুড খাবো, দেনই হচ্ছে গিয়ে ব্যাক করবো হোটেলে। এসে এখানে স্ট্রিট ফুডের মধ্যে ভুট্টা পেয়ে গেলাম, ভুট্টা মাখাচ্ছে, সো সেটা দেখি আমি অর্ডার করে ফেললাম, সো আমার জন্য এখন মাখাচ্ছে উনি লেবু বাটার অ্যান্ড স্পাইসেস কিছু টাইপের দিয়ে হচ্ছে গিয়ে মাখাচ্ছে, সো ট্রাই করবো। এবং রাস্তার ওই সাইডে হচ্ছে গিয়ে আমি চিকেন রোল দেখেছি, সো ওইটা খেয়ে একবার ব্যাক করবো ভাবছি, সো এটা হোক এটা খাবো এবং ভাবছি চিকেন রোলও খাবো। সব কাজ শেষ করে, ডিনার টিনার শেষ করে রাইট নাও আমরা হচ্ছে গিয়ে হোটেলে আসলাম, অ্যান্ড এখন বাজে 10টা, অ্যান্ড আমাদের কালকে ফ্লাইট হচ্ছে গিয়ে 9টায়, অ্যান্ড আমাদের হোটেল থেকে বের হতে হবে 6টা বাজে, দ্যাটস মিন 5টার দিকে উঠতে হবে অ্যাগেইন কালকেও। সো কালকে থেকে আমাদের হচ্ছে হোপফুলি মেইন কাজ, সো কালকে কতটুকু ফুটেজ নিতে পারবো তা জানি না, বিকজ কালকে থেকে কালকে পরশু দিন দুই দিনই আমাদের হচ্ছে মেইন কাজ সোজাতে। সো আমরা রাজস্থান সোজাত যাচ্ছি কালকে, ফার্স্টে হচ্ছে যোধপুর, যোধপুর থেকে আমরা হচ্ছে সোজাত যাব। সো ট্রাই করব কালকের দিনের সব কিছু যতটুকু নেওয়া যায় ফুটেজ আপনাদের জন্য অবশ্যই নিব। অ্যান্ড আজকে হচ্ছে কি আমরা বেশি কিছু করিনি, মুভি দেখলাম অ্যান্ড টুকটাক ঘোরাফেরা করলাম, খাওয়া দাওয়া করলাম, দ্যাটস ইট, যতটুকু পেরেছি ফুটেজ আপনাদের জন্য নিয়েছি। অ্যান্ড যেহেতু এটা একটা বিজনেস ট্রিপ, সো আমি যতটুকু মানে এই পুরা ট্যুরটাই হচ্ছে গিয়ে এমডিসি স্পন্সর করছে, সো আমার নিজের যেহেতু এমডিসি, সো আমি ট্রাই করবো যতটুকু কম খরচে এই ট্যুরটা কমপ্লিট করা যায়, ট্রাই করবো যতটুকু পারবো, বিকজ অফ আমি বলছি বারবার যে ট্রাই করবো, কারণ আমি প্রচুর হাত খোলা, সো ট্রাই করবো যে আমি যতটুকু সেভ করা যায়। সো দেখা যাক কী হয় সামনের কিছু দিনগুলো, আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। সো আজকের দিনে এই পর্যন্তই রাখছি, ইনশাল্লাহ কালকে সকালে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে, অ্যান্ড কালকে যাচ্ছি হচ্ছে আমরা রাজস্থান, সো আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ। অ্যান্ড আমি প্রত্যেক দিন ধরেই হচ্ছে গিয়ে আমি প্রত্যেকটা ব্লগ দ্বারাই শিখছি, অ্যান্ড আমি আফটার সো লং ব্যাক করলাম ব্লগিংয়ে, সো আমার সাথেই থাকবেন, অ্যান্ড কোনো টাইপের সাজেশন অর কোয়েশন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমি সারা দিনের টুকটাক খরচ যা ছিল সব কিছু আমি ডিসক্রিপশানে দিয়ে দিব, আমি কিছুই বলিনি খরচ রিলেটেড, সব কিছুই হচ্ছে গিয়ে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখে নেবেন। থ্যাংক ইউ সো মাচ আমার সাথে সারা দিন আই মিন পুরো দিন থাকার জন্য, ইনশাআল্লাহ কালকে আবার দেখা হচ্ছে। সো ইয়া দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি, বি পজিটিভ এভরি টাইম, বাই বাই, আই লাভ ইউ অল।